আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে যেখানে যে অবস্থায় আমাকে দেখছেন শুনছেন, তাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা। বন্ধুরা, আপনারা জানেন প্রতিনিয়ত স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো যে সমস্ত পুরুষ ভাইয়েরা যৌনজীবনে কিছুটা দুর্বলতা ভোগেন, শারীরিক কারণে হোক বা বিভিন্ন কারণেই হতে পারে, সেটা কিছুটা দুর্বল, যারা মনে করেন যে একটা দীর্ঘ সময় যাবত স্ত্রীর সাথে ইন্টারকোর্স করছেন কিন্তু স্ত্রীকে ওইভাবে অর্গাজমের স্বাদ দিতে পারছেন না, তো এই জন্য তাদের দাম্পত্য জীবনে নানা রকম জটিলতা দেখা দিচ্ছে। তাদের জন্য আজকে খুব সংক্ষিপ্ত আকারে কিছু ট্রিক্স দেব, যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার যৌনজীবনটাকে কিছুটা হলেও ভালো করতে পারবেন। সেটা হচ্ছে, আমরা যখন আমাদের রোগীদের সাথে কথা বলি তখন অধিকাংশ রোগীদের বা কাপলদের কাছ থেকে আমরা যখন কনসালটেন্সি করি, তাদের কাউন্সেলিং করার সময় আমরা জানতে পারি যে সমস্ত পুরুষরা আসলে যৌনতার ক্ষেত্রে স্ত্রীকে ওইভাবে পরিতৃপ্ত করতে পারে না, তাদের কিছু পদ্ধতিগত ভুল আছে। যেমন তারা প্রথমত নিজে উত্তেজিত হয়ে পড়ে, দেন স্ত্রীকে ওইভাবে প্রপার উত্তেজনা স্ত্রীর আসার আগেই সে হয়তো বা ইজাকুলেশন হয়ে যায়, তার প্রিমেচুর ইজাকুলেশন যাকে বলা হয় আর কি, তার বীর্যপাত হয়ে যায়। তো এই জন্য প্রথম ট্রিক্স হচ্ছে আপনি চেষ্টা করবেন আপনার স্ত্রীকে প্রথমেই উত্তেজিত করার। এই জন্য প্রি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে, ফোর প্লে, ওগুলো একটু বেশি করে করবেন এবং একটু দীর্ঘ সময় নিয়ে করবেন। আর আপনাদের জানিয়ে রাখি যে মেয়েদের কিন্তু সবসময় পেনিট্রেশনের মাধ্যমে অর্গাজম হয় এরকম না, উইদাউট পেনিট্রেশনেও মেয়েদের অর্গাজম হয়, অর্থাৎ আপনি শুধুমাত্র তার যৌনাঙ্গে লিঙ্গ প্রবেশ করালেই সে উত্তেজিত হবে অথবা তার অর্গাজম সাধিত হবে, বিষয়টা এমন নয়। কোনো ধরনের লিঙ্গ প্রবেশ করানো ছাড়াও একজন মেয়েকে অর্গাজমের স্বাদ দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে মেয়েরা যে মেয়েদের যে অর্গানগুলোতে স্পর্শ করলে তারা টার্ন, মানে সেক্সুয়ালি তাদের ভিতরে আগ্রহ এবং উত্তেজনা তৈরি হয়, সেই অঙ্গগুলোকে আপনাকে ডিটেক্ট করতে জানতে হবে আপনার সঙ্গী কোন জায়গাগুলোতে স্পর্শ করলে ভালো বোধ করেন। এছাড়াও মেয়েদের অর্গাজমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অর্গানটি রয়েছে ক্লিটোরিস, সেটা মেয়েদের যৌনাঙ্গের খুব বেশি ভিতরে নয়, এটা মেয়েদের যোনিপথের অল্প একটু ভিতরে। সুতরাং যোনিপথের উপর দিয়ে টাচ করার মাধ্যমে ওটাকে উত্তেজিত করা যায় এবং অর্গাজম করার কাছাকাছি নিয়ে যাওয়া যেতে পারে। এছাড়াও মেয়েদের কিছু পছন্দের আসন রয়েছে, সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি যে সমস্ত পুরুষরা খুব দ্রুত বীর্যস্খলন ঘটে, তারা কিছু কন্ডম রয়েছে বাজারে যেগুলো একটু মোটা প্রকৃতির হয়, অথবা একাধিক কন্ডম ব্যবহার করতে পারেন, একের অধিক, সেক্ষেত্রে আপনার সেন্সেশনটা কমে যাবে এবং আপনি একটু সময় নিয়ে সেক্স করতে পারবেন। তো এভাবে বিভিন্ন কৌশল এবং পদ্ধতির মাধ্যমে আপনি চাইলে আপনার স্ত্রীকে তার অর্গাজম পর্যন্ত আপনার সেক্সুয়াল অ্যাক্টিভিটিসটা হয়তো দীর্ঘায়িত করতে পারবেন। এটা আসলে পুরোটাই প্র্যাকটিসের ব্যাপার এবং আপনি প্র্যাকটিসের মাধ্যমে হয়তো আস্তে আস্তে যখন আপনার স্ত্রীকে পরিতৃপ্ত করতে সক্ষম হবেন, আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আত্মবিশ্বাস আপনাকে টাইমিং বাড়ানোর ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো পুরুষদের প্রতি আমার আহ্বান, অবশ্যই আপনার স্ত্রীর যৌন চাহিদার দিকে সচেতন হবেন। আপনি এককভাবে আপনার অর্গাজম হয়ে গেল আর স্ত্রী পরিতৃপ্ত হলো কি হলো না সে ব্যাপারে খুব একটা মনোযোগী হলেন না, এটা কিন্তু আপনার দাম্পত্য জীবনের জন্য উত্তম নয় এবং এর কারণে আপনার স্ত্রী শুধু শারীরিক নয় মানসিক এবং নানাবিধ সমস্যা বোধ করছে, সেটা হয়তো আপনি জানেন না এবং এর কারণে হয়তোবা আপনার সংসারে অনেক অশান্তি হচ্ছে যেটা আপনি বুঝতে পারছেন না। তো বন্ধুরা, আশা করি আমার আজকের আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও একটা ধারণা পেলেন যে কীভাবে আপনি যদি যৌনজীবন একটু দুর্বল হন সেক্ষেত্রে কী কী পদ্ধতি অবলম্বন করে আপনার স্ত্রীকে কিছুটা হলেও ভালো বোধ করাতে পারবেন। তো আশা করি আমার আলোচনাটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পরবর্তী আলোচনা শোনার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।